হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা এসেছি নক্ষত্রবাড়ি রিসর্টে। এটি গাজীপুরের রাজাবাড়ি শ্রীপুর গ্রামে অবস্থিত। আমরা এক সপ্তাহ আগে বুকিং দিয়ে রেখেছিলাম, দেখে আমাদের রুম রেন্ট পড়েছে একটি সিঙ্গেল বেড সহ কাপল রুমের প্রাইস পড়েছে 7,500 টাকা। এন্ট্রান্সে ঢুকে আপনি প্রথমে দেখতে পারবেন এটি শান বাঁধানো সুন্দর পুকুরঘাট, এবং পুকুরঘাটের ডান দিকেই আছে কিছু কটেজ যেগুলো রিনোভেশনের কাজ চলছে, এজন্য বুকিং বন্ধ আছে। এখানে শহরের সব ধরনের ফ্যাসিলিটি আপনারা পাবেন। বিকাল সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা পুকুরঘাট, আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস টাইপের একটা জিনিস দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। বোটিংয়ে পার আওয়ার 300, ফিশিংয়ে পার আওয়ার 500। তবে বিকালের পরে ফিশিং না করাই ভালো। আমরা রুমে যাব এখন। রুমটা দেখে আপনাদেরকে দেখাচ্ছি কেমন রুম। তবে অনেক গাছ থাকার কারণে পরিবেশটা অতটা গরম লাগছে না। শহরের সব ফ্যাসিলিটি আছে এবং প্রচুর গাছ, এই কারণে গ্রামের পুরো পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন। চারিদিক কি শুধু সবুজ আর সবুজ। আমরা রুমে চলে যাচ্ছি, রুমে যে আপনাদেরকে বলবো রুমে কি কি আছে। প্রত্যেকটা জায়গা পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর পরিষ্কার করে সাজানো। চলেন রুমের দিকে যাই। তিনতলা বিল্ডিংয়ে আমরা দোতলায় আছি। সুন্দর একটি বাথরুম, তারপর আমরা একটি কাভার দেখতে পাচ্ছি কাপড় রাখার জন্য, পরিষ্কার, সব কিছু পরিষ্কার। দুটি সোফা, একটি মিনি ফ্রিজ, একটি টিভি, একটি কাপল বেড। আমরা আরও একটি বারবার একটু আগে বলেছি আমরা চারজন, এজন্য আমরা একটি সিঙ্গেল বেড নিয়ে নিয়েছি। একটি জানলা আছে, জানলাতে বাইরের এন্ট্রান্সটা দেখা যায় এবং পুকুরঘাট দেখা যায়। আমরা ফ্রেশ হয়ে খেতে চলে যাব। এবং আমাদের জার্নি করে এসেছি দেখে খাবার খুবই সিম্পল নিয়েছি। খাবার নিয়েছি মুরগির মাংস, চিংড়ি ভর্তা, আলু ভর্তা, ডাল, সবজি নেই, ভাত, সবজি নেই দেখে ভাত আর ডালে চলে যাবে মোটামুটি। টোটাল খাবার প্রাইস পড়েছে 1300 টাকা, মুরগি 300 আর ভর্তা পড়েছে 100 থেকে 150। রেস্টুরেন্টের দোতলা কনভেনশন সেন্টার এবং নিচতলা পুরোটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের সামনের সাইডে সুইমিং পুল। আমার হাজবেন্ড ঘুরতে খুবই পছন্দ করে আর আমার বাচ্চা ওয়েট করছে কতক্ষণে পুলে নামবে। পুলটা মোটামুটি করোনার সময় চলছে দেখে লোকজনের আনাগোনা কিছুটা কম, না হলে এসব এরকম সময়ে রিসর্টগুলোতে বেশ ভালো গেস্ট দেখা যায়। রেস্টুরেন্টের পিছন দিকে অনেক বড় বড় গাছ, এবং বড় গাছের কারণে পরিবেশটা বেশি ঠান্ডা, রোদের তাপটা একটু কম। আমরা আরেকটু রোদের তাপ কমলে সুইমিং পুলে নামবো। এখানে বাইরে বসার ব্যবস্থাও আছে, এছাড়া ভিতরে এয়ার কন্ডিশন রেস্টুরেন্টেও বসে খাওয়ার ব্যবস্থা আছে। দুইটা পরিবেশই খুবই সুন্দর, আপনি যে কোনো একটা উপভোগ করতে পারেন। এছাড়া কী কী অ্যাক্টিভিটিস আছে আপনাদেরকে পরে জানানো হবে। আজকের জন্য এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।